আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাহিমাস ব্লগ বিডি এবং আমার ইউটিউব চ্যানেল ফাহিমাস রেসিপির পক্ষ থেকে আজকে আপনাদের সাথে নাগা উইন্স রেসিপিটি নিয়ে চলে আসলাম। তো আশা করছি রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো নাগা উইন্স তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমি চিকেন উইন্সগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এক চামচ পরিমাণ লবণ, এক চামচ গোলমরিচের গুঁড়া এবং এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এই 20 মিনিটের রেস্টের ফাঁকে হচ্ছে আমি উইন্সের সসটা রেডি করে নিচ্ছি, তাই জন্য এখানে 1/3 কাপ পরিমাণ সস নিয়েছি, টমেটো সস এবং 1/3 কাপের যে একটু কম হচ্ছে চিলি সস এবং 1/4 কাপ পরিমাণ হচ্ছে সয়া সস নিয়েছি। নিয়ে তিনটা সস আমি একসাথে মিক্সড করে রেখে দিচ্ছি। তো এদিক থেকে 20 মিনিট হয়ে গিয়েছে, আমার চিকেনগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি বাকি মশলা ইউজ করব। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করব, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এবং 1 চামচ উঁচু করে ময়দা দিয়ে দিব। দিয়ে এখন সবগুলো উপকরণ আমি চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব। চিকেনের সাথে এমনভাবে মাখতে হবে যেন প্রতিটা চিকেন উইংসের গায়ে ময়দার কোটিংটা খুব ভালোভাবে লেগে যায়। তো এখন হচ্ছে আমি উইংসগুলোকে ভাজতে চলে যাব, তাই জন্য চলে একটা কড়াই বসিয়েছি, দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে চিকেন উইংস আমরা দিয়ে দিব। দিয়ে হচ্ছে আমরা একটা পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। একটা পাশ যখন হয়ে যাবে তখন আমরা উল্টে পাল্টে সবগুলো পাশ খুব সুন্দর করে একদম মচমচে করে ভেজে নিব। তো এখনও হচ্ছে যারা আমার ফেসবুক পেজ ফাহিমাস ব্লগ বিডি এবং আমার ইউটিউব চ্যানেল ফাহিমাস রেসিপিতে লাইক কমেন্ট করেন নাই এবং আমার ইউটিউব চ্যানেল ফাহিমাস রেসিপিটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সবাইকে পেজের পাশে থাকতে হবে। তো আমার চিকেন উইংসগুলি একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে অপর পাশটা ভেজে নেব। তো একটা হাতার সাহায্যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো কিছু কিছু চিকেন উইংস হচ্ছে আমার হয়ে গিয়েছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। তো তেল ছাড়িয়ে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি সবগুলি। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলি চিকেন উইংস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা তাওয়া নিয়েছি, নিয়ে তাতে 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। তার মধ্যে 1 চামচ পরিমাণ রসুন একদম মিহিকুচি করে নিয়েছিলাম, সেটা দিলাম। দিয়ে হালকা একটু রসুনটাকে ভেজে তার মধ্যে আমরা যে সসটা রেডি করে রেখেছিলাম, সয়া সস, টমেটো সস, চিলি সস, সেই সসটা দিয়ে দিলাম। দিয়ে সসটা হালকা একটু নেড়ে ছেড়ে মিশিয়ে তারপর হচ্ছে ভেজে রাখা চিকেন উইংসগুলিকে আমরা দিয়ে দিব। তো চিকেন উইংসগুলিকে দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে কিছু সময় সসের সাথে মাংসগুলিকে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন একদম লাস্ট পর্যায়ে এসে হচ্ছে আমরা নাগামরিচটা দিয়ে দেবো। আমি এখানে 1/2 চামচের চেয়ে কম পরিমাণ নাগামরিচ একদম কুচি করে নিয়েছিলাম, সেই নাগামরিচটা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে সবগুলো একসাথে একদম সুন্দর করে ভেজে নেব। সসটা ঘন হয়ে আসা পর্যন্ত নেড়ে ছেড়ে আমরা তুলে নিব। তারপর হচ্ছে সার্ভিং ডিশে নিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্পাইসি হট নাগা উইংস রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে পরবর্তীতে দেখার জন্য শেয়ার করে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে হলে সবাই পেজের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।